সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। গত ক্লাসে তোমাদের আমি ক্লাস নিয়েছি এবং হচ্ছে জাতীয় জাতীয়তা সম্পর্কিত বিষয়। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব দেশপ্রেম সম্পর্কিত বিষয়ে এবং কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব। এই প্রশ্নগুলো বাড়িতে তোমরা উত্তর এবং তৈরি করার জন্য চেষ্টা করবে। দেশপ্রেম কি? দেশপ্রেম হচ্ছে দেশের প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধ এবং মা মাতৃভূমি এবং মাতৃভাষা যেমন প্রিয়, দেশটাও ঠিক তেমনই প্রিয়। কারণ হচ্ছে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি এবং সেই দেশের এবং এর হচ্ছে প্রতিটা মুহূর্ত হৃদয় স্পন্দন এবং নারীর সাথে সম্পর্কযুক্ত। যে এবং আলো বাতাসে যেখানে বড় হয়েছি সেই দেশের প্রতি ত্যাগ স্বীকার করতে প্রত্যেকটা এবং দেশপ্রেমিক নাগরিক সে এবং দ্বিধাবোধ বা কণ্ঠবোধ করেন না। তাই প্রত্যেকটা এবং মানুষেরই দেশের প্রতি, দেশের এবং মানুষের প্রতি এবং দেশের প্রত্যেকটা জিনিসের প্রতি সর্বত্র ত্যাগ স্বীকার এবং জীবনকে বিসর্জন দিয়েও দেশকে ভালোবাসতে শিখে। আর এই ভালোবাসা বা গভীর মমত্ববোধই হচ্ছে এবং দেশপ্রেম। মা মাতৃভাষা এবং মাতৃভূমি সবার কাছেই প্রিয়। তাই এখানে এই কথাটি এবং বলা যায় কবির এবং গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি এবং কবিতার লাইন দিয়ে, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। অথবা আমরা আরেকটা বলতে পারি, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী বিশ্ব তোমাতে এবং বিশ্বমায়ের আচল গাথা। এখানে এই যে যে আচল গাথা মানুষের এবং দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ এর উপরেই এবং ফুটে ওঠে। তাই একটি মানুষের সার্থক জন্ম সেটা হচ্ছে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে। আজকে আমি তোমাদের শুধুমাত্র এই দেশপ্রেম সম্পর্কিত বিষয়ে ধারণা দিয়ে তোমাদের এখন এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। সবাই এবং মনোযোগ সহকারে শুনতে থাকো এবং এগুলো এবং তোমরা উত্তর তৈরি করে থাকবে। তাহলে আমি প্রথমেই বলছি কিছু জ্ঞানমূলক এবং প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন শেষেই আমি তোমাদেরকে বলবো অনুধাবনমূলক প্রশ্ন। জাতির সংজ্ঞা দাও, 1 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, জাতির সংজ্ঞা দাও। দেশপ্রেম কি? ন্যাটো এবং ন্যাটাস এবং কোন এবং শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কি? এবং জাতীয়তা কি? জাতীয় রাষ্ট্র কি? সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কে? ফরাসি বিপ্লব কত সালে হয়? সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? জাতীয় জাতীয়তা মূলত কি? এই কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন এবং পরে আমি তোমাদেরকে এবং কিছু অনুধাবন এবং মূলক এবং প্রশ্ন এবং দিয়ে দিচ্ছি। এই অনুধাবনমূলক এবং প্রশ্নগুলোর এবং উত্তর তৈরি করবে। এবং জাতীয়তা বলতে এবং কি বোঝায়? দেশপ্রেম বলতে এবং কি বোঝায়? জাতীয় জাতীয়তার মধ্যে এবং পার্থক্য নির্ণয় করো। বংশগত ঐক্য বলতে কি বোঝায়? কিভাবে জাতির উদ্ভব হয়? জাতীয়তা কখন এবং জাতিতে পরিণত হয়? জাতীয়তাবাদের এবং দুটি উপাদান এবং লিখন। জাতি বলতে কি বোঝায়? খাদ্যে এবং ভেজালের কারণ সমূহ কি কি? এই প্রশ্নগুলো এবং তোমরা উত্তর এবং তৈরি করার চেষ্টা করবে। এখন আমি তোমাদেরকে বলি প্রশ্নের সঠিক উত্তর এবং লিখার এবং ক্ষেত্রে তোমরা এতটাই গুরুত্ব দিবে যে তোমরা শুধুমাত্র গাইড নির্ভরশীল হবে না। আমি তোমাদের খাতা দেখতেছি, সেক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই ভালো প্রশ্নের উত্তর করেছো, অনেকেই লেখার চেষ্টা করেছো, আবার অনেকেই দেখা যায় অনেকটা তোমরা লিখে দেখে লিখেছো, বিশেষ করে বহু নির্বাচনের ক্ষেত্রে অনেকটা দেখে উত্তর করেছো তার এবং প্রমাণ এবং একই নাম্বার এবং কিভাবে সেটা যদি ক্লাসে সরাসরি থাকতাম তবে তোমাদেরকে বুঝাই দিতে পারতাম। আবার সৃজনশীল প্রশ্ন অনেকটা দেখে অনেকে উত্তর করেছে, তারও আবার কিছু নমুনা আমি এবং দেখতে পেয়েছি। আশা করি এগুলো তোমরা না করে তোমরা নিজে থেকে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করো, পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার পেয়ে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে। নিজে যত বেশি জানবে তত নিজে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
তাই তোমরা শিখবে নৈতিকতা, তোমরা শিখবে আত্মনির্ভরশীলতা। আর আজকের ক্লাসে দেশপ্রেম সম্পর্কিত বিষয়ে বলার মূল যে কারণটি ছিল, সে মূল কারণটা হলো যে তোমরা দেশকে ভালোবাসতে গেলে তবে তোমাদেরকে হতে হবে দেশের মায়ের মতো। মা মানে কি? মা মানে হচ্ছে এমন একটা জিনিস, সে সব সময় বাচ্চাদেরকে আগলে রেখে ভালো কিছু শেখায়। আর তোমরাও ঠিক তাই, তোমাদেরকেও হচ্ছে যে এই যে যে শিক্ষা, তোমরা এমন কোনো কিছু শিক্ষা অর্জন করবে না যে শিক্ষা তোমাদের জন্য কুশিক্ষায় পরিণত হয়। তোমরা সবসময় অর্জন করবে সুশিক্ষা, তাই তোমরা সুশিক্ষা এবং গ্রহণ করবে। এই সুশিক্ষা গ্রহণ করতে গেলে আমরা যে বিষয়টা নিয়ে আসবো, দেশপ্রেম ও জাতীয়তার মধ্যে সম্পর্ক। তোমরা পরবর্তী এবং ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তবে তাহলে দেশপ্রেম ও জাতীয়তা সম্পর্কিত বিষয়ে এখান থেকে আমাকে প্রশ্ন করবে। আর এই দেশপ্রেম ও জাতীয়তা সম্পর্কিত বিষয়ে আমি তোমাদেরকে একটি এবং ধারণা দিব, সেটা হচ্ছে যে দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক হচ্ছে এবং গভীর, এবং জন্মভূমির এবং মাটি, এবং হচ্ছে যে এখানে আমরা যদি বলবো যে আলো বাতাস অন্ন, যা কিছু আমরা এখানে খেয়ে বড় হই, যা কিছু আমাদেরকে হচ্ছে বাঁচিয়ে রাখে সব কিছুর এবং গুরুত্ব হচ্ছে যে অপরিসীম। এখানে হচ্ছে যে আমরা এই আলো বাতাসে আমরা এখানকার এবং হচ্ছে যে জন্মভূমির এখানকার মাটির সুজলা সফলা শস্য শ্যামলা যে ফসল, সেই ফসল খেয়ে আমরা বড় হচ্ছি, তবে তাহলে আমাদের কিছুটা দায়বদ্ধতাও আছে এই এবং দেশের এবং এই দেশের মাটির এবং প্রতি। আর এই দেশপ্রেম আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আর হচ্ছে যে আমাদের মধ্যে ভাষা সাহিত্য এবং সংস্কৃতি, আর ভাষা এবং সাহিত্য সংস্কৃতি যখন হচ্ছে যে মানুষের মধ্যে একাত্মতা বোধে এবং সৃষ্টি করবে এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক স্থাপন করবে, তখন জাতীয়তা রূপ নেবে। জাতীয়তা হচ্ছে যে এক প্রকার মানসিক এবং ধারণা। তাই আজকের ক্লাসে এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো এবং ক্লাসে এবং হচ্ছে যে নিয়মিত হও, এই এবং প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।